দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এন টিভির প্রতিদিনের আয়োজন বি আর বি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন পরিচিত হই তার সাথে ডাক্তার আকরাম উনিশশো তেপান্ন সালের জানুয়ারি মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ স্যার যেটি আজকের বিষয় সেটি হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস তো অ্যাপেন্ডিসাইটিস যাবার আগে আপনার কাছ থেকে একটু জানবো যে অ্যাপেন্ডিক্সটা আসলে কি কারণ কারণটা আমরা জানি যে একটা অর্গান যেটি অ্যাপেন্ডিক্স তার ইনফ্লামেশন তো এই যে অ্যাপেন্ডিক্স সেটি আসলে কি এবং অ্যাপেন্ডিসাইটিস এটিকে আপনারা কখন বলছেন জি তো মানুষের পেটের ভিতরে যে সকল নারী আছে সে সকল নারী এগুলাকে মেডিকেল ভাষায় বলা হয় ইন্টেস্টাইন তো এই ইন্টেস্টাইন এমনি আছে তো দুই রকম ইন্টেস্টাইন আছে এক ধরনের হলো স্মল ইন্টেস্টাইন আরেকটা হলো লার্জ ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রন্ত্র এবং বৃহদন্ত্র এবং বৃহদন্ত্রের সঙ্গে শেষের দিকে একটা আঙুলের মতো একটা জেনি টিউব টিউবের মতো আঙ্গুলের মতো একটা অথবা একটা ওয়ার্ম লাইক জিনিস ওই কলনের নিচে ঝুলতে থাকে এটা প্রায় এটা হানড্রেড পারসেন্ট লোকেরই আছে ঝুলতে থাকে এটার যে কী ফাংশন এটা এখনো বোঝা যায়নি তবে ওইটা অনেক প্রবলেম তৈরি করতে পারে এবং এর ফলে অ্যাপেন্ডিসাইটিস হলে অ্যাপেন্ডিক্স আস্তে আস্তে বাস্ট হলে অথবা যদি ইনফেকশনটা পেট সারা পেটে ছাড়া যায় তাহলে মৃত্যু ঝুঁকি হতে পারে এবং অনেক লোক মারা যায়ও আচ্ছা তো তার মানে এই যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা মানে একটা ঝুঁকিপূর্ণ একটা অবস্থা সেটি কিন্তু অনেকেরই হয় আমরা কিন্তু দেখি এবং কাদের বেশি আসলে হয় একটা বিশেষ বয়সে কিন্তু আমরা দেখি যে খুব ইয়াং এজদের এই ঠিক বলছেন ইয়াং এজদের বেশি পনেরো থেকে পঁচিশ বছর বয়সী মেয়ে অথবা ছেলেদের হতে পারে কিন্তু সব বয়সেই হতে পারে কিন্তু এই বয়সটা একটু বেশি ঝুঁকিপূর্ণ তো তার কি কোনো স্পেসিফিক কারণ আছে এই বয়সে হওয়ার স্পেসিফিক কারণ নাই এটা একটা ইনসিডেন্স একটা প্রাকৃতিক ইনসিডেন্স তবে এটা বোঝা যেতে পারে যে যারা লো রেসিডিউ ডায়েট অর্থাৎ মানে ফাইবার ডায়েট খায় না শাকসবজি খায় না আপনি এ ধরনের রোগীদেরকে জিজ্ঞেস করলে মায়েদেরকে জিজ্ঞেস করলে বলে যে সে তো কোনো শাকসবজি খায় না শুধু মাংস খায় অথবা মাছ খায় এ ধরনের যারা খাবার খায় সাধারণত তাদের হয় তাদের বেশি হয় তো হতে পারে আচ্ছা তো কিছু উপসর্গ নিয়ে তো এটি আসে এবং আমরা জানি যে একটা তীব্র ব্যথা নিয়ে প্রেজেন্ট করে পেটের একটি জায়গায় সেটি আসলে কোথায় সাধারণত হয় যেই সঠিক যে জায়গাটা সেটি আসলে কোন কোন ব্যাথার ধরন দেখে এটি যে অ্যাপেন্ডিসাইটিস সেটি বোঝা যায় কিনা হ্যাঁ মানুষের পেটের যে ব্যথা হয় তার 80% কারণে হলে অ্যাপেন্ডিসাইটিস এবং এই পেটের ব্যথার সব সময় যে অ্যাপেন্ডিসাইটিস বোঝা যায় সহজে ডায়াগনোসিস করা যায় তা না অনেক সময় সহজে ডায়াগনোসিস করা যায় কিন্তু অনেক সময় আবার সহজে ডায়াগনোসিস করা যায় না কারণ অ্যাপেন্ডিক্স বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন পজিশনে থাকে যদি বিশেষ বিশেষ পজিশনে থাকে অনেক সময় ব্যথাটা কোথায় হলো যেমন পিত্ত পাথরের মতো ব্যথা হতে পারে কিডনি পাথরের মতো ব্যথা হতে পারে প্রস্তাবের ইনফেকশনের মতো ব্যথা হতে পারে অথবা পেটের অন্যান্য কারণেও ব্যথা হতে পারে এগুলা ডায়াগনোসিস করতে হবে রুগীটাকে এক্সামিন রোগীটার মানে তার রোগের ইতিহাস জেনে এবং সে কখন থেকে ব্যথাটা হয়েছে এবং আমাদের আসলে জানি যে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথার যে ডায়াগনোসিসটা সেটি ক্লিনিক্যালি ডায়াগনোসিস হয়ে যায় বা আপনারা সেটি আপনাদের চেম্বারে বসেই বুঝতে পারেন সাধারণত অ্যাপেন্ডিসাইটি ক্লিনিক্যালি করা যায় অনেক ক্ষেত্রে করা যায় কিন্তু কিছু পার্সেন্টেজ ক্ষেত্রে হয়তো মিস হয় আচ্ছা তো এখন হলো যে প্রথমে রোগী বলে যে পেটের মাঝখানে ব্যথা হয়েছিল অথবা নাভির নাভির পাশে ব্যথা হয়েছিলো নাভির চারিদিকে ব্যথা হয়েছিল প্রথমে খুবই ব্যথা হয়েছিল এখন ব্যথা এখন ব্যথাটা প্রকৃতিও বদলায় গেছে এবং ব্যথাটার স্থানও বদলায় গেছে কিরকম প্রকৃতি যেমন আগে ব্যথা অনুভব করছিল এখন বলবে যে ব্যথা অনুভব করছি না কিন্তু এই জায়গায় চাপ দিলে সেটা হলো যে পেটের নিচের দিকে ডাইন কর্নারে যেটাকে আমরা বলি রাইট ইলেক

বমি হয়েছিল এবং একটু খুদামন্দা হয়েছিল এবং জ্বর জ্বর ভাব হয়েছিল এখন এখন পেটের ব্যথাটা ডান দিকে কর্নারে চলে আসছে এখানে স্থির হয়ে এবং ব্যথাটার প্রকৃতিও বদলে গেছে আগে ব্যথা হচ্ছিল এখন শুধু চাপ দিলে ব্যথা লাগছে তাহলে তখন আমরা বলি যে এটা এই এই হিস্ট্রিটা মাত্র ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে পাওয়া যায় আচ্ছা আর বাকি সব ক্ষেত্রে বাকি সব ক্ষেত্রে আরো অন্যান্য বিষয় ধরে একটা ইয়ে করতে হয় আচ্ছা তো আপনারা কখন সেটিকে রিমুভ করার বা একটা সার্জারি করার সিদ্ধান্ত নেন অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে সার্জারি করার যদি আমরা বুঝি যে এটা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে সেটা বোঝার উপায় হলো যে যদি আমরা ব্লাডের শ্বেতকণিকা অর্থাৎ ডাব্লিউ হোয়াইট হোয়াইট ব্লাড কর্পাসল এর নির্দিষ্ট পরিমাণ প্রতি মানুষেরই আছে নরমাল সে নর্মালের উপরে যদি হয়ে যায় যেমন ধরেন যে তেরো হাজার অথবা পনেরো হাজার হয়েছে আর কিউবিক মিলিমিটার এরকম যদি হয় তাহলে অ্যাপেন্ডিসাইটিস ধরতে পারি অথবা অন্য কোনো কারণেও হতে পারে এটা স্পেসিফিক যে অ্যাপেন্ডিসাইটিসের কারণে তা না এটা অ্যাপেন্ডিসাইটিস ক্ষেত্রে এটা বাড়ে ডব্লিউ বিসি টোটাল কাউন্ট আর তাছাড়া আরেকটা হলো যে যদি নেট্রোফিল হোয়াইট ব্লাড কর্পাসেলের একটা অংশ হলো নিউট্রোফিল নিউট্রোফিলের একটা নর্মাল যে রেঞ্জ আছে তার সাথে বেড়ে যায় অর্থাৎ নিউট্রোফিলিয়া হয় নিউট্রোফিল বাড়ে এর পরপরই আপনারা সিদ্ধান্ত নেন যে তাকে না এর পরপরই সিদ্ধান্ত নিই না এর তারপরে ইমেজিং অর্থাৎ আলট্রাসাউন্ড যেমন একটা একজন মেয়ে একজন তার মেনস্ট্রুয়াল প্রবলেমের জন্য পেটে ব্যথা হতে পারে

অ্যাপেন্ডিক্সকে যে দেখা যায় সবসময় তা নয় কারণ অ্যাপেন্ডিক্সটা একটা মানে একটা আঙুলের মতো একটা জিনিস সুতরাং এটাকে যে আল্ট্রাসাউন্ডে দেখা যায় তা না কিন্তু যদি দেখা যায় যে একটা মেয়ে তার অন্যান্য অর্গান নর্মাল আছে অর্থাৎ পেলভিক অর্গান যেগুলো আছে যেমন জরায়ু এবং অন্যান্য অভারি এগুলো নর্মাল আছে পিত্তথলি নর্মাল আছে ইয়ে প্যাঙ্ক্রিয়াস এবং অন্য কিডনি এ ধরনের জিনিসগুলো নর্মাল আছে কিন্তু সে অসুস্থ এ ধরনের ইতিহাস দিচ্ছে এবং তাকে এক্সামিন করে দেখা যাচ্ছে ডান দিকের একটা আমরা বলি ম্যাকবার্নেস পয়েন্ট ওই ম্যাকবার্নেস পয়েন্টে ব্যথাটা ইন্ডিকেট করছে তাহলে তখন আমরা জোর দিয়ে বলতে পারি তার সঙ্গে যদি ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে তাহলে জোর দিয়ে বলতে পারি একটা কথা মনে রাখতে হবে যে অ্যাপেন্ডিসাইটিসে কিন্তু প্রথমের দিকে অত বেশি জ্বর হয় না নাইনটি নাইন কিংবা সামান্য একটু রাইজ হতে পারে টেম্পারেচারে কিন্তু যদি এমন হয় যে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কয়েক ঘন্টা আগে মানে এই ধরনের ব্যথা হয়েছে কিন্তু একশো ডিগ্রি জ্বর তাহলে কিন্তু আমরা অ্যাপেন্ডিসাইটিস বলতে চাই না গান অ্যাপেন্ডিসাইটিস প্রথমে অত জ্বর হয় হয় না তো সার্জারি যখন আপনারা সিদ্ধান্ত নেন সবকিছু বিবেচনা করে সবগুলো পরীক্ষা নিরীক্ষার যখন আপনারা সিদ্ধান্ত নেন যে সার্জারি করা হবে তখন কিছু পরামর্শ নিষ্ঠ রোগীকে দেওয়া হয় এবং রোগী সার্জারি করার প্রতি আসলে সব সময় আগ্রহী নাও থাকতে পারে কিভাবে তখন রোগীটিকে কাউন্সিলিং আপনারা দেন হ্যাঁ এটা ঠিক বলছেন একটা প্র্যাকটিক্যাল কথা বলেছেন যে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে অপারেশন করতে হবে এটা আমরা রুগী অথবা রুগীর গার্জিয়ানদেরকে যদি বলি তো প্রথমত একটা অপারেশন একটা অনেকের কাছেই ভয়ঙ্কর জিনিস তো সেটা প্রথমে গ্রহণযোগ্য তাদের কাছে নাও হতে পারে তাছাড়া এটা একটা আর্থিক দিকটাও আছে সেটার জন্য রাজি নাও হতে পারে কিন্তু অপারেশন যদি যদি মোটামুটি শেয়ার হওয়া যায় যে অ্যাপেন্ডিসাইটিস তাহলে অপারেশন করায় ভালো হবে এবং তাকে নিশ্চয় তখন বুঝিয়ে বলা হয় যে আসলে এটি কতটা প্রয়োজন এবং অপারেশনের পরবর্তীতে কি পরামর্শ থাকে রোগী এবং অপারেশনের পরবর্তীতে পুরো পুরোপুরি সুস্থ হয়ে যায় কিনা এই বিষয়গুলো একটু জানবার স্যার যেটি আসলে বলছিলাম বিরতির আগে যে অপারেশন বা সার্জারির পরবর্তীতে আপনাদের কি পরামর্শ থাকে এবং পুরোপুরি সুস্থ হতে সাধারণত কত সময় লাগে আর একটা বিষয় একটু মাথায় আমার চলে এসেছিল যে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন মানেই কিন্তু আমরা জানি ল্যাপ্রোস্কোপি এবং ল্যাপ্রোস্কোপিক সার্জারিটা অত্যন্ত জনপ্রিয় এই অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের ক্ষেত্রে এটির সুবিধা বা গুরুত্ব একটু জানবো আপনার কাছ থেকে এটা আমি বলছি যে অ্যাপেন্ডিসাইটিস অন্যান্য অসুখের মতোই এরও কিন্তু জটিলতা আছে অ্যাপেন্ডিসাইটিস যদি নেগলেক্ট করা যায় তাহলে অন্যান্য জটিলতা অর্থাৎ কমপ্লিকেশনস যে হতে পারে অর্থাৎ পেটের ভিতরে প্রদাহ ছড়াই যেতে পারে পুঁজ জমে যেতে পারে এবং অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে যেতে পারে তখন অনেক তখন খুব ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ একটা সময় অনেক রোগী এই সব সময়ে যদি প্রপার কেয়ার না নেওয়া হয় তাহলে মারা যেতে পারে আর যদি প্রপার কেয়ার নিলেও সেটা কিন্তু অনেক বড় ধরনের কেয়ার নিতে হয় তখন ল্যাপারোটমি অপারেশন করতে হয় অর্থাৎ পুঁজ ইত্যাদি ক্লিয়ার করে ড্রেন দিয়ে ইত্যাদি করে একটা বিরাট অপারেশন হয়ে আচ্ছা পরবর্তী যে পরামর্শ যেটি আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম সেটি আসলে পরামর্শটি যদি একটু বলতে একটা কথা আপনি বলেছেন যে অ্যাপেন্ডিস ল্যাপারোস্কোপি ব্যবহার করা এটা সবসময় না এটা যদি জটিল হয়ে যায় না তখন ওপেন করতে হয় তাছাড়া এমন এমন জায়গা আছে এছাড়া ধরেন আমরা যদি শুধু বাংলাদেশটাই বিবেচনা করি বাংলাদেশের প্রতিটি কর্নারেই অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে প্রতিটি অনেক জায়গায় জায়গায় ল্যাপ্রোস্কোপি সুবিধাটা আসলে একেবারে সব ক্ষেত্রে যে সব জায়গাতেই যে সেই সুবিধাটা আছে সেটিও নয় সুতরাং অনেক সময় অপারেশন করে ওপেন অপারেশন করে করতে হয় আচ্ছা তো যদি ল্যাপ্রোস্কোপি করা হয় তাহলে ওই একটা সুবিধা হলো যে তাড়াতাড়ি এখানে তেমন কোনো উন্ড হচ্ছে না মানে ঘায়ের মতো কিছু হচ্ছে না অল্প ছোট ছোট ছিদ্রের হচ্ছে তাড়াতাড়ি যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি গেলে সে আবার নর্মাল ওয়ার্কে চলে যায় যেমন একটা ছেলের অথবা একটা মেয়ের পরীক্ষা আছে তাড়াতাড়ি ছেড়ে গেলে পরীক্ষাটা দিতে পারে এ ধরনের ব্যাপার আছে কারোর হয়তো ভালো চাকরি আছে বেশি দিন অ্যাবসেন্ট থাকলে চাকরির সমস্যা হতে পারে সে তো তাড়াতাড়ি চাকরিতে যেতে পারে সেজন্য জন্য ল্যাপারোস্কোপিকটা তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য ভালো ভালো কিন্তু যদি ওপেন লাগে তাহলে সাত আট দিন সময় লাগে সেটি অবশ্যই সার্জন বা ডাক্তার যিনি আছেন তিনি নির্ধারণ করবেন যে কিভাবে বা কোন পদ্ধতি তার জন্য প্রযোজ্য করোনা প্রতিরোধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বা ইমিউনো সিস্টেমকে বুস্ট করতে কি খাবো আমরা এখন এই সময়ে দেখা যায় যে করোনা যেভাবে মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে তাতে কিন্তু আমাদের উচিত যে স্বাভাবিক যে সেফটি যেটা সেগুলোর নিয়ন্ত্রণ করার পাশাপাশি সেই নিয়মগুলো মেনে চলার পাশাপাশি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তোলা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে আপনার শরীরে যে কোনো সমস্যায় কিন্তু দেখা দিতে পারে বা আপনি খুব সহজেই যে কোনো রোগে আক্রান্ত হতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমাদেরকে অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার বিভিন্ন ভিটামিনস এবং মিনারেলসযুক্ত খাবার আমাদের খাবার তালিকায় রাখতে হবে সেক্ষেত্রে শুরুতেই বলতে হয় বিটা ক্যারোটিন বা ভিটামিন এ যুক্ত খাবারের কথা বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ যুক্ত খাবার বলতে আমরা গাজর টমেটো বিট সবুজ শাক লাল শাক মিষ্টি কুমড়া এরকম আরও বিভিন্ন সবজি রয়েছে এগুলো খাবার তালিকায় রাখতে পারি আমিও কিন্তু ভিটামিন এ পাওয়া যায় যেটা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন সি ভিটামিন সি যুক্ত খাবার প্রতিদিন আমাদের খাবার তালিকায় রাখলে খুব সহজেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আমরা কিন্তু চাইলে করোনার মতো রোগ খুব সহজে প্রতিরোধ করতে পারি যদি আমরা আমাদের ইমিউনো সিস্টেমটাকে বুস্ট আপ করতে পারি আমলকি লেবু কমলা মালটা এই জাতীয় খাবারগুলো আপনার খাবার তালিকায় রাখতে হবে প্রতিদিন আপনি চাইলে দুই থেকে তিন গ্লাস লেবু শরবত এবং খাবারের সাথেও কিন্তু লেবু রাখতে পারেন আমলকির জুস করে খেতে পারেন একশো গ্রাম আমলকি প্রতিদিন খাবার তালিকায় রাখতে পারেন আপনি মধ্য সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় আমরা কি জুসটা খেতে পারেন যেটা কিন্তু খুব সহজে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এছাড়া কমলা মালটা তো রয়েছেই ফ্রুটস হিসেবে কমলা মালটাকেই এই সময়টাকে প্রাধান্য দিতে হবে ভিটামিন ইযুক্ত খাবার বলতে বিভিন্ন বাদাম আপনার কাঠবাদাম বাদাম পেস্তা বাদাম বিভিন্ন সিডস যেগুলো রয়েছে এই সিড জাতীয় খাবার এবং বাদাম যদি আমরা আমাদের খাবার তালিকায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটাকে আমরা খুব সহজে বুস্ট আপ করতে পারবো এবং যে কোনো রোগকে খুব সহজে মোকাবেলা করার মতো শক্তি এবং কিন্তু আমাদের শরীরে দেখা দেবে ভিটামিন ডিযুক্ত খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ডিযুক্ত খাবারের কোনো বিকল্প নেই আপনি প্রতিদিন যদি অন্তত দশ মিনিট করে সূর্যের আলোতে থাকা যায় এবং এর পাশাপাশি ডিম পনির বাটার মিট সামুদ্রিক মাছ কিন্তু খাবার তালিকায় রাখতে পারেন যেটা কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবেন এর পাশাপাশি টক দই রয়েছে টক দই বা দুধ জাতীয় যে খাবার এটা কিন্তু আপনার শ্বাসতন্ত্র এবং দেখা যায় পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে প্রোটিনযুক্ত খাবার প্রতিদিন আপনার খাবার তালিকায় রাখতে হবে ডিম মুরগির মাংস আমরা এই সময়ে প্রোটিনের চাহিদা হিসেবে কিন্তু খেতে পারি এর পাশাপাশি চা হিসেবে আমরা যদি চা খেতে চাই সেক্ষেত্রে আমরা গ্রিন টিটাকে বা ব্ল্যাক কফিটাকে প্রাধান্য দিতে পারি এটাও কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে সেলেনিয়াম জাতীয় খাবার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খুবই উপকারী সামুদ্রিক মাছ ডিম অর্গান মিট এগুলো কিন্তু সেলেনিয়াম জাতীয় খাবার বাদাম এবং সিডও আমরা আমাদের খাবার তালিকায় রাখতে পারি প্রতিদিনের খাবার তালিকায় আমাদের শাক রাখতে হবে দুপুরবেলা আমরা সবুজ শাক বিভিন্ন ধরনের সবুজ শাক অথবা লাল শাক রাখতে পারি জিঙ্কযুক্ত খাবারও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে বাদাম বীজ জাতীয় খাবার সবুজ শাক এগুলো কিন্তু খাবার তালিকায় রাখতে হবে জিঙ্কের উৎস হিসেবে জিঙ্কও কিন্তু আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনাকে দেখা যায় অনেকটাই সাহায্য করবে যাতে করোনা ভাইরাসের আক্রমণ থেকে নিজেকে কিছুটা রক্ষা করতে এখন চলুন জেনে নেওয়া যাক কি কি খাবার এই সময়টাতে আমাদের অবশ্যই খাবার তালিকা থেকে বাদ দিতে হবে সেটা হলো কার্বনেটেড বেভারেজ জাতীয় যে খাবার আছে সোডা জাতীয় খাবার ভাজা পোড়া এবং তামাক জর্দা বিড়ি সিগারেট এই জাতীয় খাবার কিন্তু খাবার থেকে বাদ দিতে হবে স্যার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ এই সমস্যাটি নিয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এবং পরামর্শের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি এবং এনটিভির এনটিভির কর্তৃপক্ষ এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনছিলাম অ্যাপেন্ডিসাইটিস এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমাদের আজকের অতিথির কাছ থেকে নিশ্চয়ই সেগুলো আপনাদের উপকারে আসবে এ পর্যায়ে চলুন দেখে নেই কি থাকছে আগামী পর্বের বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিনে এই ভাইরাল ইনফেকশনটি আসলে আমাদের দেশে নয় বরঞ্চ এটি একটি বৈশ্বিক মহামারী এবং আমরা সবাই জানি যে কোভিড নাইন্টিনে আক্রান্ত হলে আমরা প্রথমে একটা ফ্লু হিসেবে আমরা কিছু সিমটম পাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্যান্য ফ্লুয়ের মতো করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিনও অটোমেটিক্যালি সেরে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে এই কোভিড নাইন্টিনে বেশ কিছু কমপ্লিকেশন হয় এবং কমপ্লিকেশানটাই আলটিমেটলি একটা ফ্যাটালিটি ডেভেলপ করে এবং আমরা দেখছি যে একটা মৃত্যু হারটা অন্যান্য ফ্লুয়ের তুলনায় এই করোনা ভাইরাসের মৃত্যু হারটা একটু বেশি করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় হাঁচি ও কাশি দেওয়ার সময় টিস্যু অথবা জামার হাতা দিয়ে মুখ ঢেকে রাখুন এরপর সেই টিস্যু ডাস্টবিনে ফেলে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিজের হাত পরিষ্কার করুন হাঁচি বা কাশি আটকাতে কখনোই নিজের হাত বা কোনোই ব্যবহার করবেন না সাবান ও পানি দিয়ে বারবার হাত ধুয়ে ফেলুন সাবান ও পানি কাছে না থাকলে হ্যান্ড স্যানিটাইজার বা হাত জীবাণুমুক্ত করার জেল ব্যবহার করুন হাত পরিষ্কার না থাকলে চোখ নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন অসুস্থ লোকজনের ঘনিষ্ঠ সংস্পর্শ এড়িয়ে চলার চেষ্টা করুন আপনার যদি জ্বর সর্দি কাশি এবং শ্বাসপ্রশ্বাসে কষ্ট হয় তাহলে সঙ্গে সঙ্গেই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন আপনি সম্প্রতি কোথায় কোথায় ভ্রমণ করেছেন সেসব কথা চিকিৎসককে খুলে বলুন ভাইরাস আক্রান্ত অঞ্চলে জীবন্ত পশুর বাজার এড়িয়ে চলুন এবং পশুপাখিকে স্পর্শ করা থেকে বিরত থাকুন আক্রান্ত এলাকা থেকে ফিরে থাকলে চৌদ্দ দিন নিজেকে জনসমাগম থেকে বিচ্ছিন্ন রাখুন এর মানে এই সময় কর্মস্থল থেকে শুরু করে অন্যান্য জনসমাবেশস্থল এড়িয়ে চলুন দর্শক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ এ ডাব্লিউ ডট এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়